বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো পাইথনে আমরা যেটা আজকে করব, পাইথন ল্যাঙ্গুয়েজে আমরা গত ক্লাসে একটা প্রোগ্রাম দেখেছিলাম না, দুই সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, এটা কি করছো তোমরা? জি স্যার, আমি করছি। আর অন্যরা? দেখো, আরো কিছু প্রোগ্রাম করতে থাকবো আজকে। মাল্টিপ্লিকেশন অফ টু ইন্টিজার নাম্বার, যেহেতু যোগ করেছি আবার মনে করাই দিচ্ছি। হ্যাঁ, দুইটা ইন্টিজার নাম্বারের গুণ, আবার একটা দেখাই দিচ্ছি আমি প্রোগ্রাম করে। আমরা এই প্রোগ্রামটা আজকে করব, আমরা কিছু প্রোগ্রাম করব। তো চলো আমরা দেখি, পাইথনের আইডিয়ালিটা বের করি আমরা। পাইথন আইডিয়ালি না, আইডিয়ালি 3.7, 3.8 করব। আইডিয়ালি ওকে, চলে আসছে আমাদের। আমরা একটা নতুন ফাইল নিব, খেয়াল করো। হ্যাঁ, আমরা একটা পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আরেকটা প্রোগ্রাম দেখতে চাচ্ছি। তো সেই প্রোগ্রামটা করার জন্য প্রথমে পাইথনের আইডিয়ালিটা বের করলাম, তারপর আমরা এখানে প্রোগ্রাম লিখব না। হ্যাঁ, আমরা কোথায় করব? ফাইলে যাব, নতুন একটা ফাইল নিব, নিউ ফাইল। হ্যাঁ, তারপর কি করবো, এই ফাইলটাকে প্রথমেই সেভ করে নিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। কোথায় সেভ করব দেখি, আমার ওয়ার্কিং ড্রাইভে নিয়ে যাই, যেখানে তোমাদের ক্লাসটা। ওকে, কাজ করি, নতুন প্রোগ্রাম করে তাহলে প্রোগ্রাম গুলো থাকবে। প্রোগ্রাম এখানে একটা নাম দিলাম, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। প্রোগ্রামের মধ্যে ফাইলটার নাম দিলাম হচ্ছে, যেহেতু আমি গুণের একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, তাহলে আমি আমি রিলেটেড একটা নাম দিই, দিতেই হবে রিলেটেড, এরকম না, যে কোনো নাম দিতে পারো। মাল্টিপ্লিকেশন ডট পাই, তাহলে পাইথন প্রোগ্রামের প্রত্যেকটা প্রোগ্রাম লেখার পর ডট পিওয়াই এক্সটেনশন দ্বারা লিখতে হয়, এটাও মাথায় রাখতে হবে, পাই। এবং এটা আমি সেভ করে দিলাম। এই হচ্ছে আমার তৈরি হলো লেখার জন্য। হ্যাঁ, সেভ টেপ করে ফেললাম, আগে ঝামেলার কাজগুলো করে ফেললাম। এখন দেখো কিভাবে প্রোগ্রাম লেখা, আবারও দেখবা উপরেরটাকে ডকুমেন্টেশন সেকশন বলে। আমি এখানে লিখব যে যা ইচ্ছা লেখো, মাল্টিপ্লিকেশন অফ টু ইন্টিজার নাম্বার লিখতেই হবে এমন না, এটা একটা কমার্সের সেকশন। আজকে তারিখ দিতে পারো তুমি, প্রোগ্রাম কে লিখছে তাও লিখতে পারো তুমি, নেসেসারি না। তো দেখো, তাহলে আমাকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস, লিখে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে এই পেজে, এই পেজে, আচ্ছা এই পেজে লিখলাম, সূত্রটা লিখি। দেখো তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে আমি যে মাল্টিপ্লিকেশন করতেছি দুইটা নাম্বার, আমার কি কি লাগবে ভ্যারিয়েবল, তাই না? তাহলে আমাকে আগে এই মাল্টিপ্লিকেশনের সূত্রটা তো জানা লাগবে। তাহলে আমি যদি সূত্রটা লিখে ফেলি, তাহলে আমার বা সূত্রটা আমি মনে মনে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমার অ্যালগোরিদমটা লেখা এবং প্রোগ্রামের কোডিং লেখাটা সহজ হবে। তাহলে সূত্রটা কি, যেহেতু দুইটা সংখ্যার মধ্যে গুণফল, তাহলে এ ইন্টু বি, দুইটা সংখ্যার গুণফল হলো, এই গুণ করার পরে ফলাফলটা কোথায় থাকবে, আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে, সি ইকুয়াল টু এই। এই হচ্ছে সূত্র, তাই না? এটা আমাকে মাথায় আনতেই হবে যে আমার সূত্রটা কি হবে। তাহলে এই যে দুইটা সংখ্যা হলো এ আর বি, এটার গুণফল সি নামক আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখবো। কেন রাখবো? কারণ এই সি ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে, ফলাফলটা থাকবে, সেটাকে আমরা প্রিন্ট করে দেখাবো।
হ্যাঁ, এমন হতে পারতো, তুমি বলতে পারতা স্যার এটা রাখবো না, স্যার এটা ছাড়াও তো প্রোগ্রাম হয়, হ্যাঁ এটা ছাড়া ডিরেক্টলি প্রিন্ট দিয়ে দেখানো যাবে এটা, কিন্তু এটা মোটেও গুড প্র্যাকটিস না, কারণ এটা আমরা তখনই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু রাখি, ভবিষ্যতে এটাকে রিইউজেবল মানে নতুন করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো, তাই সব সময় ফলাফলটা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এই হচ্ছে আমার সূত্রটা। এখন হচ্ছে আমার কাজ অ্যালগোরিদম, দেখো অ্যালগোরিদম লিখি, অ্যালগোরিদম তাহলে অ্যালগোরিদমটা কি হবে, স্টেপ ওয়ান স্টার্ট, স্টেপ টু কি লাগবে আমার, তোমরা এই সূত্রটার মধ্যে দেখবে আমার কি লাগবে, এই সূত্রের দিকে তাকাই আমি দেখতে পাচ্ছি আমি তো ডিরেক্টলি ভ্যালু কোথাও থেকেও নিতে পারবো না, আমি ভ্যালুটা যে নিব কিবোর্ড থেকে কোথায় রাখবো, রাখার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, তো আমার কি লাগবে, প্রথমেই হচ্ছে ভ্যারিয়েবল লাগবে, এখানে কয়টা ভ্যারিয়েবল আছে, তিনটা, একটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল, তো আমি প্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবল নেই মানে ডিক্লেয়ার করি তিনটি ভ্যারিয়েবল, ডিক্লেয়ার বাংলাতেও লিখতে পারো কোনো অসুবিধা নেই, থ্রি ভ্যারিয়েবলস এ কমা বি কমা, এ কমা বি কমা সি, তিনটা ভ্যারিয়েবল নিলাম, এই লাইনটাকে কিন্তু ইচ্ছা করলে বাদ দেওয়া যায়, আমি কিন্তু এটা না লিখে সরাসরি এই কাজটা, আচ্ছা এখনই সরাসরি বলবো না, আচ্ছা দেখো স্টেপ থ্রি, থ্রিতে কি করবো আমি, যেহেতু আমি ভ্যারিয়েবল নিয়েই ফেলছি এ বি আর সি, এটার মধ্যে এখন ভ্যালু নেই, কার কার ভেতর, এ আর বি এর মধ্যে ভ্যালু নেই, ভ্যালু না নেওয়া ছাড়া তো আমরা গুণ করতে পারবো না, তাহলে ভ্যালু নিতে হবে কার ভেতরে, শুধু এ এর ভেতরে, বি এর ভেতরে, তার মানে আমরা লিখতে পারি গেট ভ্যালু এ অ্যান্ড বি, তার মানে ভ্যালু নিলাম এ এবং বি এর মধ্যে ভ্যালু নিয়ে ফেললাম, তো ভ্যালু নেওয়া হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ কি হইতে পারে, কিছুই না, ভ্যালু যখন সূত্রটা আমি ধরে ফেলছি, সূত্রর ভ্যারিয়েবল গুলো নিলাম, ভ্যারিয়েবল গুলোর মধ্যে ভ্যালু রাখলাম, তারপর কাজ কি, সূত্রটা প্রয়োগ করা, এখানে তো আমি সূত্রটা আমার মনে মনে রাখছি মানে আমার মাথায় চিন্তা করছি যে গুণের প্রোগ্রামটার সূত্রটা কি হতে পারে, এখন এই সূত্রটা এই যে চিন্তা করছি, এই সূত্রটা এখানে না লিখলে তো কম্পিউটার কাজ করবে না, আমাদের প্রসেসর যে প্রসেসিংটা করবে কোন সূত্রের উপর ভিত্তি করে, কোন সূত্র বলতে কোন ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে কাজটা করবে, এই যে সূত্রটা আমি লিখবো এখানে, এটা মানে একটা ইনস্ট্রাকশন আমি বলে দিলাম প্রসেসরকে যে তোমাকে এই দুইটা ভ্যালুর মধ্যে, এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে গুণ করে গুণ ফলটা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে, তো এটা হচ্ছে আমার একটা ছোট্ট ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা আমাকে বলে দিতে হবে প্রসেসরকে, তো ইনস্ট্রাকশনটা বলে দিই সি ইকুয়াল টু এ ইনটু, আচ্ছা আরেকটা কথা, কম্পিউটারে তো ইনটু আসবে না, কম্পিউটার হচ্ছে অ্যাকচুয়ালি গুণ চিহ্ন মানে হচ্ছে এইটা, হ্যাঁ এটা মাথায় রেখো, কম্পিউটারে গুণ চিহ্ন হচ্ছে স্ট্যারিক চিহ্ন, ওকে ওটা আমি এমনি বোঝানোর জন্য দিচ্ছি, স্ট্যারিক চিহ্ন হচ্ছে গুণ চিহ্ন, ওকে, তো সি ইকুয়াল টু এ ইনটু বি, তার মানে আমার প্রসেসটা হয়ে গেল, প্রসেসটা হয়ে গেলে ফলাফলটা যে সি এর মধ্যে রাখলো, এখানে একটা অপারেটর ব্যবহার করা হয়েছে, এর নাম অ্যাসাইনমেন্ট অপারেটর, এর কাজ হচ্ছে ডান দিকের যে কোনো কিছুর ফলাফলটাকে বাম দিকের যে থাকবে তার মধ্যে অ্যাসাইন করা বা রেখে দেয়া, এটা একটা অপারেটর, এটা কিন্তু সমান সমান অপারেটর না, এর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর প্রোগ্রামিং এর ভাষায়, ওকে, এখন আমার যেহেতু ফলাফলটা সে রাখছে অটোমেটিক্যালি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে এখন জাস্ট প্রিন্ট করা লাগবে আর কিছুই না, স্টেপ ফাইভ কি করব, প্রিন্ট সি, সি এর ভ্যালুটা প্রিন্ট করলাম, আর স্টেপ সিক্স, স্টেপ সিক্স এ কি করলাম, ইন্ট, অ্যালগোরিদমটা শেষ হলো, বুঝাতে পারছি, আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে ঠিক এই জিনিসটা, আমি আরেকটা কাজ করবো আজকে, ফ্লো চার্ট আঁকা শিখবো,
ফ্লো চার্ট মূলত, আচ্ছা আসলে আমি এটা কেন লিখতেছি, মূলত কোন একটা প্রোগ্রাম লেখার আগে এই দুইটা কাজ তো করাই লাগে, মানে এমন না যে পরীক্ষার হলেও করা লাগবে, অ্যাকচুয়ালি পরীক্ষার হলে প্রোগ্রাম চাইবে, সরাসরি প্রোগ্রামটা লিখে দিবা। আর অনেক সময় যদি অ্যালগোরিদম চায় তাহলে প্রোগ্রামের অ্যালগোরিদমটা লিখতে হবে, অনেক সময় ফ্লো চার্ট চাইলে শুধু ফ্লো চার্টটা লিখতে হবে, কিন্তু বাস্তবে বাস্তবে যখন তোমরা কাজ করবা তখন আসলে এই অ্যালগোরিদম গুলো খাতায় লিখে রাখা ভালো, অ্যালগোরিদম এবং তারপরে ফ্লো চার্ট তারপরে প্রোগ্রামটা লিখবা, তাতে তোমার জন্য সুবিধা হবে। কি সুবিধা, ভবিষ্যতে যদি তোমার এই প্রোগ্রামটা আপগ্রেড করার প্রয়োজন হয় তাহলে তুমি সহজেই অ্যালগোরিদমটা আপগ্রেড করে ফ্লো চার্টটাকে আপগ্রেড করে ওই প্রোগ্রামটাকে ধরতে পারবে আপগ্রেড করার জন্য। কিন্তু এই অ্যালগোরিদম বা ফ্লো চার্ট যদি না থাকে তাহলে একজন মানুষের পক্ষে ভবিষ্যতে আপগ্রেড করাটা কঠিন, অথবা তুমি যে জায়গাটা এখন বসে কাজ করছো সেই চাকরিটা যদি ছেড়ে দিয়ে চলে যাও তাহলে পরবর্তী যিনি ইঞ্জিনিয়ার আসবেন উনি যদি এই ডকুমেন্টেশন গুলা না পান, এই যে অ্যালগোরিদম, হ্যাঁ, তারপর ফ্লো চার্ট এগুলো যদি না পান তাহলে তার জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। এই জন্য অ্যালগোরিদম আর ফ্লো চার্ট গুলা লিখতে হয়, ঠিক আছে? পরীক্ষার হলে হয়তো তোমাকে না চাইলে দিতে হবে না, প্রোগ্রাম চাইলে প্রোগ্রামই লিখতে হবে। তো ফ্লো চার্ট যেহেতু বলছি তো চলো একটা ফ্লো চার্ট আঁকি আমি, ফ্লো চার্টটা তো আঁকাই লাগবে আমার, এখানে প্রোগ্রাম করব পরে। ফ্লো চার্ট, ফ্লো চার্টের কিছু বিশেষ চিহ্ন বা প্রতীক আছে। হ্যাঁ, বইতে তোমাদের আছে যে ফ্লো চার্টের কিছু বিশেষ চিহ্ন বা প্রতীক আছে, বই থেকে তোমাদের এটা শিখে নিতে হবে। ফ্লো চার্ট আমার পছন্দ মতো আঁকলে হবে না, ফ্লো চার্টে নিজস্ব কিছু চিহ্ন বা কি আছে, প্রতীক আছে, এই 7-8টা বা 10-12টা প্রতীক হবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে ফ্লো চার্টের প্রতীক গুলো অঙ্কন করে বর্ণনা করো। হ্যাঁ, এটা তোমাদের বইতে আছে, তোমরা পড়ে নিবা এটা। তা আমি ফ্লো চার্টের কিছু প্রতীক ব্যবহার করে, হ্যাঁ, আমি আজকে অ্যালগোরিদমটা কে ফ্লো চার্টে রূপান্তরিত করব। দেখো ফ্লো চার্ট, কিসের ফ্লো চার্ট, মাল্টিপ্লিকেশন অফ টু ইন্টিজার নাম্বার, এই প্রোগ্রামটা ফ্লো চার্ট বানাতে চাচ্ছি। তো ফ্লো চার্ট এর জন্য কিছু চিহ্ন আছে, দেখো আমি আঁকবো এটা, আমি যেহেতু খাতা হইলে তাড়াতাড়ি হইতো। হ্যাঁ, কিছু চিহ্ন বিশেষ চিহ্ন আছে, এই যে এই একটা চিহ্ন আঁকলাম, এটাকে বলে ফ্লো চার্টের স্টার্ট সিম্বল। হ্যাঁ, স্টার্ট এবং ইন্ড, এই সিম্বলটাকে কি বলে, স্টার্ট এবং ইন্ড। তা আমি কি করছি, অ্যালগোরিদম, আচ্ছা ফ্লো চার্টটা কি জিনিস আবার একটু রিপিট করি, কোন সমস্যা সমাধানে ধারাবাহিক লিখিত উপায়গুলোকে যখন বিশেষ কিছু চিহ্ন এবং প্রতীক ব্যবহার করে জ্যামিতিক আকারে প্রকাশ করা হয় বা গ্রাফিক্যালি প্রকাশ করা হয় তখন সেটাকে বলে ফ্লো চার্ট। আর অ্যালগোরিদম তো আগে বলছি, আবার মনে করাই দিই, কোন সমস্যা সমাধানের ধারাবাহিক লিখিত উপায়গুলোকে বলে অ্যালগোরিদম, আর ফ্লো চার্ট হচ্ছে সেই ধারাবাহিক লিখিত উপায়গুলোর জ্যামিতিক রূপ। তবে একটা কথা যোগ করতে হবে, বিশেষ চিহ্ন এবং প্রতীক ব্যবহার করে, এটা মাথায় রাখতে হবে। তো দেখো এই বিশেষ চিহ্ন 4টা বা 3টা আমি ব্যবহার করবো এখন। এই যে ইলিপস সিম্বল, এটাকে বলে উপবৃত্ত, এটা স্টার্ট এবং ইন্ডিং এর জন্য ব্যবহার করা হয়। স্টার্ট, তাহলে START, স্টার্ট নিলাম আমি। হ্যাঁ আচ্ছা, এটাকে বলে ডিরেকশন সিম্বল, ডিরেকশন, এটা তো আমরা সবাই জানি, এই অ্যারো সিম্বলটাকে বলে ডিরেকশন সাইন, এটা একটা ফ্লো চার্টের প্রতীক, এগুলো ডিরেকশন। আচ্ছা তুমি এখন বলো আমাকে অ্যালগোরিদমটার দিকে, আমরা তাকায় বলি আমাদের অ্যালগোরিদমে কি ছিল, স্টার্ট ছিল, তারপর কি ছিল, তারপর ছিল ডিক্লেয়ার 3 ভ্যারিয়েবলস ABC, ওই যে আমি একটু আগে কথা বলছিলাম, ইচ্ছা করলে এই লাইনটাকে তুমি বাদ দিতে পারো, এই লাইনটাকে বাদ দিতে পারো, মানে কাট করতে পারো, দরকার নাই লাইনটা। কেন দরকার নাই, আমি যখন বললাম গেট ভ্যালু AB তখন যে কেউ বুঝবে, তুমি এবং তোমার পরবর্তীতে যারা আসবে তারা বুঝবে, দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু নিছি আমি, A এবং B,
তার মানে হচ্ছে ভ্যারিয়েবল আমার মাত্র দুইটা, যার ভেতরে মান নিব। আর যেহেতু একটা সূত্র আছে, তার মানে সি ভ্যারিয়েবল একটা ভ্যারিয়েবল আছে যেখানে ভ্যালুটা রাখা হবে, ওইটার মান নেওয়ার দরকার নেই, এটা যে কেউ বুঝবে। তাহলে এই লাইনটাকে আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি, যেটা অ্যালগোরিদমের বৈশিষ্ট্যের মধ্যে আছে। কি আছে? 1 নাম্বার, এটা আবার কি অ্যালগোরিদম কাকে বলে একটু আগে বলছি, এখন বলতেছে অ্যালগোরিদমের বৈশিষ্ট্য। এটাও একটা 2 মার্কসের প্রশ্নে আসে, অ্যালগোরিদমের বৈশিষ্ট্য গুলো লেখো। এক, সেটা হইলো অ্যালগোরিদমকে অযথা, ও 1 নাম্বার হচ্ছে অ্যালগোরিদম ধারাবাহিক হতে হবে। দেখো তো অ্যালগোরিদমটা ধারাবাহিক না, একটার পর একটা আসছে, কিন্তু লাভ দিয়ে একটার উপর আরেকটা যায়নি। এই যে যেমন ধাপ 1 ধাপ 2 ধারাবাহিক কিন্তু। হ্যাঁ, 2, অ্যালগোরিদমের অহেতুক জটিলতা পরিহার করতে হবে, অ্যালগোরিদমকে জটিল করা যাবে না, সহজ সাবলীল ভাষায় লিখতে হবে। 3, অ্যালগোরিদমটা অযথা বড় করা যাবে না। তুমি ইচ্ছা করলে, তোমার মনে হচ্ছে যে স্যার এই দুইটা লাইন তো একই মতো হয়ে যায়, আমি একটা ডিক্লেয়ার করলাম ABC, তারপরের লাইনে ভ্যালু নিলাম, আর আমরা যখন প্রোগ্রাম করব দেখবো একই সাথে এ ভ্যালু, এর নামও লিখতেছি ভ্যালুও নিতেছি, তার মানে আমি ভ্যালু নিচ্ছি, তার মানে আমি ইচ্ছা করলে এই লাইনটা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলেও কোনো সমস্যা নাই, বাট নিচের গুলা বাদ দিতে পারবো না। বুঝাতে পারছি? উপরের স্টার্টও বাদ দিতে পারবো না, এটা অহেতুক না, এটা শুরু হয়েছে বুঝাতে হবে, ইন্ডিংও বুঝাতে হবে আমার। এই লাইনটা অহেতুক, এই লাইনটা, কারণ আমরা যেহেতু ভ্যালু নিতেছি এ বি এর, তাহলে আমরা বুঝতেই পারছি যে এ আর বি ডিক্লেয়ার করা হয়েছে, মানে ঘোষণা করা হয়েছে, আর সি এর কথা আসেনি, কারণ সি এর ভ্যালু তো নেই নাই, কিন্তু সূত্রে সি আছে, তার মানে সি আর একটা ভ্যারিয়েবল আছে। প্রোগ্রাম লেখার সময় আমার এটা মাথায় থাকবে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে চলো আমরা এই অহেতুক লাইনটা পরিহার করে এখন ভ্যালু নেয়ার একটা সিম্বল আঁকি। আচ্ছা, তো ভ্যালু নেয়ার সিম্বলটা হচ্ছে অন্যরকম, এই শেপটা একটু বাঁকা। হ্যাঁ, শেপটা কেমন একটু বাঁকা টাইপের, বাঁকা আয়তক্ষেত্র। দেখাচ্ছি, আমি খুঁজে নিয়ে আসি কোথায় আছে বাঁকা আয়তক্ষেত্র, এটা ইউজ করতে, এই হচ্ছে ভ্যালু নেয়ার সিম্বল। দেখো এই, এটা ইনপুট এবং আউটপুট নেয়ার সিম্বল। এটা কি? ইনপুট এবং আউটপুট নেয়ার সিম্বল। ভুল না হয়ে থাকলে ঠিকই আছে, বইয়ের সাথে আবার মিলিয়ে দিই আমার। এটাকে কি করে ইনপুট আউটপুট নিতে, আমরা আমরা কি করলাম, ইনপুট নিছি, ইনপুটটা কার নিলাম, এখানে তো আর লিখতে পারবো না ইনপুট আউটপুট নেয়ার সিম্বল, আমি সরাসরি দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের ফ্লো চার্ট আঁকতেছি। তাহলে আমাকে লিখতে হবে অ্যালগোরিদম দেখে কি ভ্যালু, গেট ভ্যালু ইনটু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু, আমরা এ এবং বি এর ভ্যালু নিলাম। তো বড় করে দিই, বড় না করলে আবার দেখা যায় না, অথবা ও লেখি না, গেট ভ্যালু ইন্টু এ এন্ড বি, তার মানে এ এবং বি এর ভ্যালু নিলাম। ভেতরে কি লিখবো এটা জরুরি না যে আমার মতোই লিখতে হবে, ভেতরে তোমরা যা ইচ্ছা লেখো, মানে ভ্যালু নাও যার যার সুবিধা মতো লেখো, কেউ ভ্যালুও দেখায় দিতে পারে, এর ভ্যালু নিলাম, বি এর ভ্যালু নিলাম। এখানে আমি ইজিলি লিখছি গেট ভ্যালু ইন্টু এ ইকুয়াল টু প্রশ্ন মার্ক দিলাম বি ইকুয়াল টু, মানে ভ্যালু নেও, এ এবং বি ভ্যারিয়েবলের ভ্যালু নেও, বাংলাতেও লিখতে পারো কোনো সমস্যা নেই। আচ্ছা, ভ্যালু নিলাম, নিয়ে ফেললাম, কিন্তু ডিরেকশন সিম্বল তো থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ভ্যালু নেয়ার সিম্বল। তাহলে এটা হচ্ছে স্টার্ট এবং এন্ড এর সিম্বল, এটা হচ্ছে ইনপুট নেয়ার সিম্বল, ইনপুট এবং আউটপুট নেয়ার সিম্বল। আচ্ছা, ভ্যালু নেয়া হয়ে গেল, এখন কি ভ্যালু নেয়ার পর কি হয়? ভ্যালু নেয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হয় এটাকে বলে প্রসেস, মানে ইনস্ট্রাকশনস বা প্রসেস। কি কাজটার উপর ভিত্তি করে প্রসেসর এই, মানে ভ্যালুটাকে কি কাজে লাগাবে, গুণের কাজে লাগাবে, এটা হচ্ছে প্রসেস। তো প্রসেস সিম্বলটা আবার আরেক রকম। দেখো, 3টা সিম্বল অলরেডি শিখে ফেললাম, 4টা সিম্বল শেপস, প্রসেস হচ্ছে পুরো একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, আয়তক্ষেত্র প্রসেস, এই দেখো প্রসেস সিম্বল হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটাকে বলে প্রসেস সিম্বল। তাহলে এখানে লিখতে হবে আমার সি ইকুয়াল টু এ ইনটু বি, এই তো হয়ে গেছে, কিন্তু আমার প্রসেস সিম্বল লিখে ফেললাম সিকাল টা ইনটু বি। তারপর কি হবে আমাকে, তারপর আউটপুট দেখাতে হবে না? তা আউটপুট, আমি কি বলছি, আউটপুটের জন্য ইনপুট আউটপুট সিম্বল একটাই,
ডিসপ্লে সিম্বল যদিও আরেকটা আছে, বাট আমরা এটাই ব্যবহার করব। হ্যাঁ হয়ে গেল, আমি এখান থেকে আনি, একটু বাঁকা ইনপুট আউটপুট সিম্বল যেহেতু এটাই, আমি এটাকে নিয়ে আসলাম। তাহলে কি করব, প্রিন্ট প্রিন্ট সি, এই যে আউটপুট দেখাই দিলাম প্রিন্ট সি। এই হচ্ছে আমার ফ্লো চার্ট, এখনো শেষ হয়নি তো, শেষে কি হবে, ইন্ড হবে না, এই ইন্ড সিম্বলটা ইন্ড নিয়ে হবে আসি। স্যার? হ্যাঁ ইন্ড হবে, শেপস একটা ইলিপস নিয়ে আসি, এই ইন্ড সিম্বল দেখবা। এই এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ অ্যালগোরিদম কাকে বলে, অ্যালগোরিদমের বৈশিষ্ট্য লেখো। ফ্লো চার্ট কাকে বলে, ফ্লো চার্টের বৈশিষ্ট্য লেখো। 2 মার্কস করে আলাদা আলাদা ভাবে আসে। ফ্লো চার্টের প্রতীকগুলো অঙ্কন করে প্রত্যেকটি প্রতীকের নাম এবং কাজে লেখো। হ্যাঁ দেখতে মনে হচ্ছে অনেক বড় প্রশ্ন, আসলে প্রশ্নটা কিন্তু মোটেও বড় না, একেবারে সহজ প্রশ্ন। 2 মার্কস বা 3 মার্কস এর জন্য আসে। ফ্লো চার্টের প্রতীকগুলো অঙ্কন করে বর্ণনা করো, মানে হচ্ছে এইভাবে লিখবা, এটা একটা ইনপুট আউটপুট সরি স্টার্ট সিম্বল এবং ইন্ডিং সিম্বল শেষ, এই চিত্রটাকে পাশে লিখে দিবা। যদি এরকম আর কি বর্ণনামূলক প্রশ্ন আসে কি করবা, এরকম চিহ্ন লিখে লিখে দিবে, এটা কি, এটা হচ্ছে ইনপুট আউটপুট সিম্বল সরি স্টার্ট স্টার্ট এবং ইন্ডিং সিম্বল, স্টার্ট এন্ড ইন্ডিং এর জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ ইন্ডিং এর জন্য, তারপর এইটার সামনে লেখলা এসে কি লিখবে, এটার সামনে লিখবে এটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, এটার সামনে লিখবে এটা হচ্ছে প্রসেস সিম্বল, এর নাম প্রসেস সিম্বল, এটা হচ্ছে আউটপুট সিম্বল, ওই যে আগেই তো বলছি ইনপুট আউটপুট, এটা হচ্ছে প্রসেস সিম্বল। এরকম করে দেখবা 10টার মতো বা 7-8টার মতো প্রতীক আছে, এই প্রতীক গুলা আঁকবা আর নাম লেখে, এটা হচ্ছে ডিরেকশন সিম্বল, ডিরেকশন সিম্বল তাই না? তো এটা লিখলেই 4 মার্কসের প্রশ্ন আসলে 4-এ 4, 6 মার্কসের আসলে 6-এ 6, একেবারে ইজি একটা প্রশ্ন, ঠিক আছে? এটা মাথায় রাখবো, ওই প্রশ্নটা আসে পরীক্ষায়। তা আমরা কিন্তু ফ্লো চার্ট এঁকে ফেলছি, আমরা এখানে ইন্ড লিখে ফেলে আমার কাজটা শেষ হলো। ইন্ড দেখছো, ফ্লো চার্ট আমার পুরো অ্যালগোরিদমের মতো, হুবহু ফ্লো চার্টটা আমার অ্যালগোরিদমের মতোই স্টার্ট হয়েছে, এখানে স্টার্ট গেট ভ্যালু নিছি, ওইখানেও গেট ভ্যালু নিছি, প্রসেস এটাও প্রসেস, জাস্ট এটা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। এটারও অনেক কারণ আছে, দেখা গেল তুমি বাহিরে কাজ করতে গেছো, তুমি ইংরেজিতে এই প্রোগ্রাম লিখছো, তোমার লেখা প্রোগ্রাম ওই কোম্পানিতে একজন রাশিয়ান ইঞ্জিনিয়ার বা ধরো একজন সৌদি আরবের ইঞ্জিনিয়ার গেছে, যে সে আরবি ছাড়া কিছুই বুঝে না, হ্যাঁ তোমার পোস্টে পরবর্তীতে কাজ করতে গেছে, তো সে হয়তো ইংরেজি বুঝে, হ্যাঁ ধরো মোটামুটি, কিন্তু তোমার এই অ্যালগোরিদমটা দেখে নাও বুঝতে পারে, সেক্ষেত্রে এই ফ্লো চার্টটা আঁকা থাকলে অনেক উপকার আছে। সে যে দেশেরই যে ভাষারই হোক না কেন, এই ফ্লো চার্টটা আঁকলে যে কেউ তোমার প্রোগ্রামটা পুরো বুঝতে পারবে এবং সেটা আপগ্রেডের কাজটা করতে পারবে, সেটা কোনো পরিবর্তন হলে সেটাও করতে পারবে সে, এই সকল কারণে ফ্লো চার্টটাও আঁকা লাগে। তো দেখো আমার অ্যালগোরিদম হয়ে গেল, আমার ফ্লো চার্টটাও হয়ে গেল, কি সুন্দর করে আমরা একটা ফ্লো চার্ট এঁকে ফেললাম। এখন আমরা প্রোগ্রামে চলে যেতে পারি, তাহলে প্রোগ্রাম কি করব, এই প্রোগ্রামে চলে আসি আমরা। স্যার হ্যাঁ স্যার মানে আমরা যদি হচ্ছে এই কোন ফাংশন বা মেথডের ক্ষেত্রে যদি বলি ফ্লো চার্টের, তাহলে ওগুলা কি আমরা প্রসেসের মধ্যে লিখবো, প্রসেস যে বক্সটা আছে? আসলে ভালো একটা প্রশ্ন করছো, সেটা হইলো আমরা যে স্যার ফাংশন বাই, আসলে আমরা যদি কোনো ফাংশন নেই, হ্যাঁ সেটা বলা লাগে না যে একটা ফাংশন নিলাম, ফ্লো চার্টে বলা লাগে না, কেন আমরা ফাংশন নিছি সেটা কিন্তু এখানে আসবে না, আসবে কি কিভাবে সমস্যাটার সমাধান করলা। এখন সমস্যাটা ধরো এই যে সমস্যাটা আমি যে প্রসেসটা লিখছি সি ইকুয়াল টু এ প্লাস বা এ ইন্টু বি, এটা কি আমি আসলে এরকম প্রোগ্রাম লেখার ক্ষেত্রে এটা নিশ্চয়ই আমি কোনো একটা ফাংশনের মধ্যে রাখবো, কিন্তু আমি কিন্তু একবার এখানে বলিনি আমি একটা ফাংশন নিলাম। একইভাবে হ্যাঁ আমি যখন লজিক্যাল প্রবলেম সলভ করব, আমি আসলে মেইন সূত্রটাকে এবং মেইন সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করছি, আমি কি লজিক্যাল অপারেটর ব্যবহার করে করলাম, আমি কি নর্মালি সূত্র ব্যবহার করে করলাম, সেই জিনিসটা ফ্লো চার্ট এবং অ্যালগোরিদমে আসবে, কিন্তু আমি যে ফাংশন নিছি এটা আসবে না, কারণ তুমি ফাংশন ছাড়াও কিন্তু মেইন ফাংশন যেটা আছে বাই ডিফল্ট মেইন ফাংশনের মধ্যেও তো অনেক কাজ করতে পারো। আবার আমরা জানি পাইথন ল্যাঙ্গুয়েজে ফাংশন নিয়েই আমরা সবসময় কাজ করি, বা যে ল্যাঙ্গুয়েজই হোক,
ফাংশন নিয়ে কাজ করাটা সহজ, কিন্তু ফ্লো চার্ট বা অ্যালগোরিদম এটা লেখা লাগে না যে ফাংশন নিলাম। ক্লিয়ার এখন? জি স্যার। আর মনে করেন এখানে যেমন স্যার হ্যাঁ হ্যাঁ বলো। লুপের ক্ষেত্রে, স্যার লুপের ক্ষেত্রে স্যার যেরকম ব্যাপারটা হয় যে হচ্ছে লুপের মধ্যে নিজের মধ্যে একটা অ্যালগোরিদম থাকে যে এটা হইলে রাইট এটা প্লাস প্লাস হবে এরকম এরকম, হ্যাঁ তো একটু সেই বলি, ক্ষেত্রে ব্যাপারটা হ্যাঁ একটু কিরকম বলি, হবে? লুপ লুপের ক্ষেত্রে আর ব্রাঞ্চিং স্টেটমেন্ট যেগুলো আছে ইফ ইলস, সিদ্ধান্তমূলক ইলস ইফ, এগুলোর জন্য ফ্লো চার্ট তোমার পাল্টে যাবে। হ্যাঁ ধরো আমি একটা এক্সাম্পল দেখাই, কন্ডিশনাল এক্সাম্পল। হ্যাঁ আমি দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যার একটা ফ্লো চার্ট আঁকবো, তাইলে বুঝতে পারবা যে সিদ্ধান্তগুলো তখন পাল্টে যাবে কিভাবে, দেখো। আর লুপেরটা আমি দেখাবো, আবার লুপের প্রোগ্রামগুলো যখন করবো না তখন ইনশাল্লাহ দেখাবো, দেখো ওইটার জন্য আলাদাই সিম্বল আছে। দেখো সিম্পল একটা প্রোগ্রাম দেখে এর চেয়ে বি বড় কিনা, এটার একটা অ্যালগোরিদম আমি আঁকবো, এই ফ্লো চার্ট আঁকবো, তাহলে এটা কিরকম হইতে পারে দেখো। অবশ্যই পাল্টে যাবে, তোমার লুপের জন্য আলাদা হবে এবং ব্রাঞ্চিং এর জন্য আলাদা হবে, কারণ লুপের নিজস্ব অ্যালগোরিদম আছে, এটা সত্যি কথা। এবং এই কন্ডিশনাল দেখো আমি কি করি, অ্যাড টেক্সট স্টার্ট, হ্যাঁ একইভাবে গেট ইনপুট নিয়ে আসি আমি, আগে কেনে পরে ডিরেকশন দিব না, দুইটা ভ্যালু নিলাম তাই না, এ ইকুয়াল টু হোয়াট, বি ইকুয়াল টু হোয়াট। এই জন্য এখন এই যে বলছি না ফ্লো চার্টে বিভিন্ন প্রতীক আছে, তোমরা সবাই শুনতেছো তো, ফ্লো চার্টের প্রতীকের মধ্যে তুমি লুপের জন্য আলাদা প্রতীক পাবে, ব্রাঞ্চিং এর জন্য আলাদা প্রতীক পাবে। এই দেখো এখন আমি ব্রাঞ্চিং করতেছি, একটু খেয়াল করো কিভাবে করব, যেহেতু আমার কাজটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় কে এটা বের করা, তার মানে একটা লজিক্যাল সিদ্ধান্ত আছে, তো এই জাতীয় জিনিসগুলা। তারপর লুপের ক্ষেত্রে যে শেপটা আসবে এরকম চেঞ্জ একটা শেপ আসে, দেখা এই সিদ্ধান্ত চিহ্ন, দেখো এদের ফর্মুলা আলাদা, এটাকে বলে কি জানো, এটাকে বলে ডিসিশন সিম্বল। এখন আমি কি করবো দেখো, ডিসিশন সিম্বল কিভাবে কাজ করে, এই সিম্বল গুলাও লুপের ক্ষেত্রে আনতে হবে, এটার অনেকগুলো মুখ দেখো, একটা দুইটা তিনটা চারটা মুখ আছে এই সিম্বলটার। আমি যদি টেক্সট অ্যাড করি এখানে প্রসেসটা দিয়ে দিব, ধরো এ গ্রেটার দেন বি কিনা, দেওয়ার পরে যেহেতু এটা একটা সিদ্ধান্তমূলক, কিরকম সিদ্ধান্ত, এ যদি বড় হয় তাহলে কি ঘটনা ঘটবে, আর বি যদি বড় হয় তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আমার শেপটার একটা পরিবর্তন হবে, কিরকম, এ যদি বি এর চেয়ে বড় হয় ইয়েস হলে কি হবে, হ্যাঁ ইয়েস হলে কি হবে, এই সিম্বলটা এখান থেকে কাটতে হবে, শেপস একটা হচ্ছে এরকম, আর আরেকটা বের হবে হচ্ছে তোমার এরকম, দেখছো। তাহলে এখানে লিখে দিতে হবে ইয়েস, মানে ইয়েস হলে কি ঘটনা ঘটবে এখানে আনা লাগবে, যেমন সেই ঘটনাটা কি হবে, সেই প্রসেসটা কি হবে, যদি ইয়েস হয় তাহলে কি হবে, প্রিন্ট হবে না ডিসপ্লে হবে না আউটপুট হবে, সেটা তোমার এখানে আনা লাগবে, সেখানে আনা লাগবে, হ্যাঁ কি হবে কি ঘটনাটা হবে, আর নো হলে বা প্রসেসটা কি হবে, সেই জিনিসটা তোমার এই অ্যালগোরিদমে অবশ্যই আনা লাগবে। তো এইভাবে আমাদের সিদ্ধান্তমূলক জিনিসগুলা হয়, ইয়েস হলে কি হবে প্রিন্ট, ধরো প্রিন্ট এ, যদি ইয়েস হয় ধরে নিলাম এটা ইয়েস, আর যদি নো হয় তাহলে প্রিন্ট বি, প্রিন্ট বি, তার মানে দেখছো সিদ্ধান্তমূলক কাজ করার জন্য এই ফ্লো চার্টটা কিন্তু সিম্পল থাকতেছে না, কমপ্লেক্স আকার ধারণ করতেছে। ঠিক একইভাবে লুপিং স্টেটমেন্ট যেগুলো আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ, এই ধরনের লুপগুলোর ক্ষেত্রেও তোমার এই লুপের স্ট্রাকচার অনুযায়ী আমার এই ফ্লো চার্টের স্ট্রাকচার পাল্টে যাবে। কথা বুঝতে পারছো এখন? জি স্যার। যেমন আমার এখন পাল্টে গেল এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে, কিন্তু আমার এই স্ট্রাকচারটা পাল্টে গেছে, একটা সিদ্ধান্তমূলক সিম্বল আসছে তারপরে আউটপুট আসবে, হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম, দেখছো। এই হচ্ছে ফ্লো চার্টের কিছু, ভালো প্রশ্ন করছো তুমি, এটা সবাই এটা মন দিয়ে শুনবা যে প্রশ্নটা কি করছে, কারণ আমাদের কিছু কিছু বিশেষ ব্রাঞ্চিং এবং লুপিং স্টেটমেন্ট আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, তো সেই ল্যাঙ্গুয়েজ গুলা
এই চ্যাপ্টার গুলো যখন পড়বো আমরা তখন দেখব এদের আলাদাই ফ্লো চার্টের বিষয়টা আছে, এদের ফ্লো চার্টটা কেমন হবে ওইখানে ভালো করে দিয়ে আসো, ওইটাও আমরা শিখবো এই চ্যাপ্টার গুলোতে। তো এরকম পাল্টে যাবে ফ্লো চার্টের আকৃতি। হ্যাঁ বলো। স্যার, ওইখানে তো আমরা প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে অন্য ইউজ করছিলাম, স্কোয়ার ইউজ করছিলাম, তো এটার ক্ষেত্রে স্যার আমরা প্রসেসটা ইউজ করতেছি, মানে এটা না একটু আমরা কিন্তু প্রসেস কনফিউজ। ইউজ করি নাই, প্রিন্ট ইউজ করছি। দেখো এই যে বাঁকাটা হলো ইনপুট আউটপুটের জন্য, এটা কিন্তু আউটপুটই নিচ্ছে, এটা কিন্তু আউটপুটই নিচ্ছে, দেখছো? প্রসেস কিন্তু এখানে ব্যবহার করিনি, কারণ এটা সূত্র না কোন, এটা হচ্ছে লজিক্যাল সিদ্ধান্ত। প্রসেস সিম্বল পাইছে এখানে একটাও নাই, দেখো এটা প্রসেস সিম্বল আছে কিন্তু, এই যে